মাসব্যাপী বাণিজ্য মেলার দ্বিতীয় শুক্রবার জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থী। ছুটির দিনে বেচাকেনা ভালো হওয়ার প্রত্যাশা বিক্রেতাদের। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে রাত ক্রেতা দর্শনার্থীদের আগমনে উৎসব মুখর হয়ে ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। মেলায় পণ্য কিনতে ক্রেতারা ভিড় করেন নির্দিষ্ট স্টলগুলোতে, তবে দাম বেশির অভিযোগ তাদের। নতুন আঙ্গিকে মেলা উপভোগ করছে, আগে তো আমরা সেরে বাংলানগরের মেলাতে ছিলাম, ওইখানে সিকিউরিটির অভাব ছিল, এখানে পর্যাপ্ত সিকিউরিটি আছে। আন্তর্জাতিক প্রোডাক্ট, আন্তর্জাতিক মানের প্রোডাক্টগুলো পাওয়া যায়। যে মালগুলা কিনতে এসেছি আসলে তা পাচ্ছি, তবে কিছুটা বাড়তি মনে হচ্ছে, ওরা একটু দাম বেশি চাচ্ছে। মানে নর্মালি আমরা যেসব আইটেমগুলো কিনি ওগুলোর চাইতে আর কি একটু বেশি। শুধু কেনাকাটা নয়, মেলা উপভোগ করতে আসেন দেশে আসা প্রবাসী নাগরিকরাও। নরন থেকে আমি এক সপ্তাহ হলো এসেছি, মেলায় খুবই ভালো লাগতেছে, অনেক কিছু দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে, ইটস ভেরি কালারফুল, মানসম্মত। আমি ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়েছি, খুব ভালো ভালো প্রোডাক্টস এবার। এদিকে ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেশি হলেও তুলনামূলক বিক্রি কম বলছেন বিক্রেতারা। 30% থেকে শুরু বা এইভাবে পর্যায়ক্রমে বাড়বে, দুইটা কিনলে 40, তিনটা কিনলে 50% পর্যন্ত। 12 থেকে 15 দিন পর হচ্ছে কিছুটা সেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন মানে এখন পর্যন্ত ওই রকম সেল আমরা পাইনি। এবার একটু কম আর কি, গতবার একটু মানে কি বেশি হয়েছিল। নিউ মার্কেট থেকে গাড়ি ছাড়তো, গাবতলি থেকে, গুলিস্তান থেকে, বিভিন্ন জাতি গাড়ি যদি ছাড়তো, ডাইরেক্ট গাড়ি পাইতো, তাহলে মানুষ যাতায়াত করতে পারতো। গতবারের চেয়ে এবারের আয়োজন অনেকটা গোছানো বলে জানান অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শনার্থীরাও। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।